অর্ধেক গ্লাস পানি রেখে, একটা গ্লাস অর্ধেক পানি আর অর্ধেকটা ফাঁকা আছে, খালি আছে। তো বললো যে আচ্ছা দেখো তো এখানে কি অবস্থা। একটা ছেলেকে ডাকলো, একটা ছাত্রকে ডেকে বললো। ছাত্রটা প্রথমে বললো যে স্যার এখানে তো অর্ধেক পানি নাই। তো দ্বিতীয় একটা ছাত্রকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো দেখো তো গ্লাসের দিকে তাকাও তো। বলেছে স্যার আলহামদুলিল্লাহ এখানে তো অর্ধেক পানি আছে, আমার জন্য যথেষ্ট। মানে এটা কিন্তু দেখেন অ্যাটিচিউডটা কেমন হলো, একজন সে দেখলো শুধুমাত্র কি প্রবলেমটা, অভাবটা নাই, কিন্তু আরেকজনের চোখে ওই গ্লাসের পানিটাকে দেখে বললো যে অর্ধেক পানি আছে, যথেষ্ট। হ্যাঁ এটা কিন্তু অনেকে আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ, তার মানে সে কিন্তু শুক্রিয়া আদায় করলো। আর প্রথমজন বললো যে স্যার এখানে তো অর্ধেক পানি নাই, তার মানে সে কিন্তু সমস্যাটা দেখেছে কিন্তু সেটার মধ্যে পজিটিভিটি দেখেনি। এই জন্য যে চিন্তা করবে যে আমাকে দিয়ে হবে ইনশাল্লাহ তারটা হবে, যে চিন্তা করবে হবে না তারটা হবেও না।